बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम प्रिय शिक्षार्थीबृंद अस्सलामु आलैकुम इंशाल्लाह तुम्हारा सबाई भलो आछो आमिओ आल्लाह अशेष रहमते भलो आछि शिक्षार्थीरा एखन गरमेर समय तई ना सब रकमेर आम पावा जाच्छे आमगुलो अनेक सुस्वादु प्रचुर आम खाबे तई ना शरीरेर जन्य ভিটামিন এই পাওয়া যাবে বেশি বেশি আম খাবো এবং তার সাথে কি করবো পড়াশোনাও করতে হবে ঠিক তো আমরা গতদিন বাংলা ব্যাকরণ পড়িয়েছিলাম সমান্তক শব্দ এরই মধ্যে অনেকেই কিন্তু কি করেছে হোমওয়ার্ক দিয়েছে খাতা দিয়েছে দেখিয়েছে তোমরা যারা দেখাওনি তারা কিন্তু দেখাবে অবশ্যই দেখাতে হবে হ্যাঁ কেমন আমার লক্ষ্মী সোনামণিরা অবশ্যই সুন্দর করে খাতাগুলো দেখাতে হবে আজকে আমরা বাংলা ব্যাকরণ বই পড়াবো বাংলা ব্যাকরণ বই থেকে খুব সহজ একটা পড়া ফর্ম পূরণ তাই না ফর্ম পূরণ কেমন প্রশ্নে যেটা দেয়া থাকবে সেটাই তুলে পূরণ করে দিলে পাঁচটা নম্বর পেয়ে যাবে তোমরা তাহলে ফর্ম পূরণ আজকে আমরা শিখে ফেলি ভালো করে কেমন কিছু কিছু ভুল হয়ে যায় সেই ভুলগুলো যেন না হয় দেখো যে প্রশ্ন পড়ার ক্ষেত্রে আগে প্রশ্নটা উত্তরটা লেখার ক্ষেত্রে আগে প্রশ্নটা ভালো করে পড়ে নিতে হবে যে প্রশ্নটা কী চেয়েছে তাই না যেমন দেখো তোমাদের এই সেমিস্টারের জন্য আছে 124 পৃষ্ঠা 24 ও 25 পৃষ্ঠা 3 ও 4 নাম্বার ফর্ম পূরণ তাই না তো 3 নাম্বার প্রথমে ফর্ম পূরণটা আমরা একটু দেখি ফেলি কী বলছি বলছে যে মনে করো তুমি রুবেল আহমেদ এটা একটা বিষয় আছে মনে করো তুমি রুবেল আহমেদ তুমি ওখানে নিজের নাম দিবে না প্রশ্নে যে নামটা চাইবে সে নামটাই দিবে মনে করো তুমি ঐশী মনে করো তুমি শাখাওয়াত তাই না যে নামটা থাকবে সেই নামটা তোমরা কোথায় লিখবে খাতায় লিখবে তাহলে এখানে দেওয়া আছে মনে করো তুমি রুবেল আহমেদ বিদ্যালয়ের পাঠাগার থেকে বই নিতে চাও বিদ্যালয়ের পাঠাগার থেকে বই নিতে চাও তাই বিদ্যালয়ের পাঠাগার থেকে বই নেওয়ার জন্য নিজের ফর্মটি পূরণ করতে হবে তাই না আমাদের লাইব্রেরি আছে লাইব্রেরিতে বাংলাকে কি বলে বাংলাতে পাঠাগার বলে তো সেই পাঠাগার থেকে বই নিতে চাও সেজন্য কি করতে হবে নিজের ফর্মটা পূরণ করতে হবে তাহলে দেখো যে আমি লিখে রেখেছি কিভাবে একটু খেয়াল করো পরে আমরা প্রশ্ন লেখার আগে কি করব যে আগে প্রশ্নটা ভালো করে পড়ব ফর্ম পূরণ লেখার ক্ষেত্রে আমি একটা পেজেই ফর্ম পূরণ করব আমি এতটুকু জায়গায় ফর্ম পূরণ করব না নিচে আবার অন্য কিছু লিখব না তাহলে কি ফর্ম পূরণটাকে দেখতে ভালো লাগবে লাগবে না তাই না তাহলে কি বললাম এক পেজে যখন ফর্ম পূরণ করব তখন সেই পেজে আমরা আর অন্য কিছু লিখব না সেই পেজটাতে শুধু আমরা ফর্ম পূরণটাই করব ঠিক আছে শিক্ষার্থীরা তাহলে দেখো যে আমি প্রথমে স্কেল ব্যবহার করে এই দাগটা দিয়েছি এই পাশের দাগটা দিয়েছি তাই তো তাহলে এই পাশের দাগ দিয়েছি এই পাশের দাগ দিয়েছি এই দুই পাশের দাগ আমি দেইনি তাই না তাহলে দেখো যে প্রথমে বলছে যে আমি দিলাম তোমাদের স্কুলের নাম সৃষ্টি সেন্ট্রাল স্কুল অ্যান্ড কলেজ রাজশাহী তাই না আমি তারিখ দিলাম 27 তারিখ 27/6/2020 এবার তোমাদের স্কুলে স্মারক নাম্বার দিতে হবে তাই না স্মারক নাম্বার 34,747 তাই তো স্মারক নাম্বার কি দিব 134,747 তাহলে দেখো যে এইবার দেখো পরে আছে পরেরটাতে কি আছে না নামে কি দিব তোমার নাম দিবে না প্রশ্নে যে নাম দেয়া আছে এই তো সোনামণিরা বুঝে ফেলেছো প্রশ্নে যে নাম দেয়া আছে প্রশ্নে আছে কি রুবেল
বসাইতে পারো তৃতীয় ঠিক তাই তাহলে আমি এখানে তৃতীয় ও লিখব ঠিক আছে তাহলে কোন শ্রেণীতে পড়ো তৃতীয় শ্রেণীতে তৃতীয় শ্রেণী লিখলাম এবার বলছো বইয়ের নাম তুমি কোন বই নিতে চাও মিনা কার্টুনের বই না গল্পের বই না শিশুপুর না বিজ্ঞানের বই যে বই তুমি নিতে চাও সেই বইটার নাম দিতে হবে তাহলে দেখো যে আমি লিখবো কোনটা যে বিজ্ঞানের জাদু একটা বইয়ের নাম দিলাম কেমন তাহলে কি লিখলাম বিজ্ঞানের বিজ্ঞানের জাদু ঠিক তাই তো কি লিখলাম বিজ্ঞানের জাদু এবার বলছে যে বইয়ের কোড নাম্বার প্রত্যেক বইয়ে দেখবা লাইব্রেরিতে নাম্বার দেওয়া থাকে সেই কোড নাম্বারটা তুমি দিতে পারো যেমন ধরো 106 থাকলে 106 দিলা 1005 থাকলে 1005 দিলা যেটা বইয়ের কোড নাম্বার থাকবে সেই নাম্বারটা দিতে হবে তাহলে দেখো আমি দিলাম 106 নাম্বার কোড নাম্বার যেটা বইয়ে দেওয়া থাকবে সেই নাম্বারটা তোমাকে বসাতে হবে তারপর বলছে বই ফেরতের তারিখ তুমি হয়তো 27 তারিখে দিলা তুমি এক সপ্তাহ বইটা পড়লা তারপরে দিলাম এমন তো হয় তাই না তাহলে 27 28 29 30 1 2 3 4 তাহলে 4 তারিখে বইটা জমা দেই ঠিক আছে তাহলে বই ফেরতের তারিখ কি দিব যে যে তারিখে আমি জমা দিব তাহলে আমি 4 তারিখে বইটা জমা দিচ্ছি 04 07 2020 হলো তো তাহলে দেখো আমি স্কুলের নাম দিলাম তারপরে কি দিলাম তারিখ দিলাম মানে যে তারিখে আমি বইটা নিব তারপরে কি দিলাম স্মারক নাম্বার দিলাম তারপরে নাম দিলাম তাই না নামটা যেটা প্রশ্নে দেওয়া আছে সেই নামটা দিলাম শ্রেণী দিলাম শ্রেণী কি দিলাম তৃতীয় তাই না এবার বইয়ের নাম তুমি যে বইটা নিতে চাও সেই বইয়ের নামটা এখানে দিতে হবে তারপর বইয়ের কোড নাম্বারটা দিলাম তারপর বই ফেরত কবে দিবে সেই তারিখটা জমা দিলাম ঠিক আছে সেই তারিখটা লিখলাম এইবার দেখো নিচে একটা জিনিস বাকি আছে সেটা কি স্বাক্ষর দিতে হবে তাই না তাহলে দেখো এখানে আমি স্বাক্ষর লিখলাম স্বাক্ষর লেখার পরে কি দিব স্বাক্ষরে তোমার নাম দিবে না রূপের দিবে হ্যাঁ তাহলে এখানে আমি রূপের দিয়ে দিলাম কেমন তাহলে স্বাক্ষরের ওখানে কি দিয়ে দিলাম যে নামটা প্রশ্নে দেওয়া আছে সেই নামটাই দিয়ে দিলাম তাহলে আমার কি হয়ে গেল ফর্ম পূরণটা হয়ে গেল এবার দুই পাশটা আমাকে ঘরটা পূরণ করে ফেলতে হবে আমি যদি দেখো আগেই আমি ঘরটা পূরণ করে ফেলতাম তাই না ঘরটা যদি ছটা রেখে ফেলতাম তাহলে এর মধ্যে আমাকে ছোট্ট ছোট্ট করে লিখতে হতো না আমার কি পৃষ্ঠার অভাব আছে এক পৃষ্ঠা আমি লিখতে বললাম তাহলে দেখো যে এই যে জায়গাটা পেয়েছে জায়গাটা ধরো অতিরিক্ত হয়ে গেল আমি এই দুইটা আমি আবার স্কেল দিয়ে লাইনটা বাড়িয়ে দিলাম লাইনটাকে বাড়িয়ে দিলাম তাই না লাইনটা বাড়ানোর ফলে দেখো কত দূর চলে আসলো এই যে এত দূর আমি নিয়ে নিলাম তাই না এত দূর আমি নিয়ে এবার ঘরটাকে আমি পূরণ করে ফেলছি স্কেল দিয়ে মার্জিনটা দিয়ে ফেলছি দেখো স্কেল দিয়ে মার্জিনটাকে দিয়ে ফেলার পর দিয়ে ফেলার পর দেখো এই জিনিসটা যদি আমি এখানে এই জিনিসটা যদি আমি এখানে দাঁড়িয়ে তাহলে অর্ধেক কেটে গেল না তাকে কাটা যাবে না আমি এই জিনিসটা বাড়িয়ে দিলাম কেমন আমি এই জিনিসটাকে আবার একটু বাড়িয়ে দিলাম বাড়িয়ে দেওয়ার ফলে আমার লেখা এতদূর পর্যন্ত আছে আমি এতদূর দিলাম ঠিক আছে তারপরে আমি এবার এটাকে আর এটাকে মিলিয়ে দিলাম দেখো তো তোমরা পারো কিনা সুন্দর করে বক্সটাকে আঁকাতে তোমরা অনেক সময় হাতে বক্সটা আঁকো হাতে আঁকানোর পরে কি হয় বক্সটা অগোছালো হয়ে যায় তাই না নোংরা হয়ে যায় তোমরা সবসময় স্কেল দিয়ে বক্স আঁকাবে ঠিক আছে তাহলে তোমাদের লেখাটাও ভালো হবে এবং কি হবে যে সুন্দরও লাগবে দেখতে তাহলে দেখো আমরা তিন নাম্বারটা শিখে ফেললাম তাই না ইনশাআল্লাহ এবার পাবো এভাবে আমরা বক্স
এখানে আমরা নাম আমি বললাম যে হতে পারে মনে করো তুমি সোহাগ তাই না মনে করো তুমি ঐশ্বর্য এইরকম তো নাম হতে পারে তাহলে যে নামটা থাকবে সে নামটা আমরা দিব তুমি বিদ্যালয়ে ভর্তি হতে চাও তাই বিদ্যালয়ে ভর্তির জন্য নিচের ফর্মটা পূরণ করতে হবে তুমি যে বিদ্যালয়ে দেখো ভর্তি হতে চাও সেই বিদ্যালয়ের প্রশ্নে যে নামটা দেয়া থাকবে বিদ্যালয়ের নাম সেই নামটাই তোমাকে লিখতে হবে ঠিক আছে তাহলে এখানে তেমন দেয়া আছে যে 88 নম্বর মানিকগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয় মানিকগঞ্জ এখানে অন্য একটি স্কুলের নাম দেয়া থাকতে পারে তাই না রানীনগর প্রাথমিক বিদ্যালয় রাজশাহী কিংবা তুমি সৃষ্টি স্কুলে ভর্তি হতে চাও তাহলে সৃষ্টি সেন্ট্রাল স্কুল অ্যান্ড কলেজ রাজশাহী সেইটাই লিখবো তাই না প্রশ্নে যেভাবে দেয়া থাকবে সেভাবেই আমাকে লিখতে হবে তারপর তারিখ দিলা যে যে তারিখে তুমি ফর্মটা জমা দিচ্ছ সেই তারিখটা দিলা তারপর বলছে নাম নামটা কোনটা দিবা প্রশ্নে যে নামটা দেয়া থাকবে এখানে দেয়া আছে রাকিব হাসান তাহলে আমি রাকিব হাসান দিলাম তারপরে বলছে পিতার নাম তোমার পিতার নাম দিলাম তারপর মাতার নাম তোমার মাতার নাম দিলা যে শ্রেণীতে ভর্তি হতে ইচ্ছুক তুমি কোন শ্রেণীতে ভর্তি হতে চাও সেই শ্রেণীতে সেই শ্রেণীর নাম লিখতে হবে তারপর হচ্ছে জন্ম তারিখ তোমার জন্ম তারিখ কত সেটা কিন্তু মনে রাখতে হবে তাই না সেই নামটা সেই জন্ম তারিখটা তোমাকে লিখতে হবে বর্তমানে তুমি কোথায় থাকো সেই ঠিকানাটা তোমাকে লিখতে হবে বর্তমান ঠিকানা এবার লাস্টে আসছে কি শিক্ষার্থীর সাক্ষ্য সেই সাক্ষ্যটা দিয়ে দিবা যেখানে যেমন রাকিব হাসান আছে তাহলে রাকিব হাসান রাকিব দিয়ে দিলা সাক্ষ্যটা তাহলেই দেখো পুরো ফর্মটা পূরণ হয়ে গেল এবং ফর্মটা এই ফর্মটা যদি এইভাবে সুন্দর করে পূরণ করো তাহলে কত নাম্বার পাবে 5 নম্বর এখানে কোনো নাম্বার কাটার আর সুযোগ থাকবে না সেজন্য যে যে নিয়মগুলো আমি বারবার বলছি সেই নিয়মগুলো একটু মেনে চলো প্রশ্ন আগে ভালো করে পড়বা প্রশ্নে যে নাম চাইবে সেই নামটাই দিবা প্রশ্নে যেভাবে লেখা আছে ফর্ম পূরণের জন্য সেইভাবে লিখে ফর্মটা পূরণ করে তারপর বক্সটা এই দুই পাশ ডাক দিয়ে বক্স হয়ে গেল ব্যাস তোমার লেখা কমপ্লিট হয়ে গেল ফর্ম পূরণ হয়তো 8 নম্বরে থাকতে পারে তখন 8 নম্বর প্রশ্নের উত্তর দিলা যেখানে থাকবে সেই নাম্বার প্রশ্নের উত্তর লিখে তখন ফর্ম পূরণটা সুন্দর করে স্কেল দিয়ে তারপর পেন্সিল দিয়ে বক্সটা আঁকিয়ে তারপরে তা সুন্দর করে লিখে বক্স আঁকা কমপ্লিট করে শেষ হয়ে যাবে তো শিক্ষার্থীরা ইনশাল্লাহ তোমরা এর মধ্যে জেনে ফেলেছ এবং সুন্দর করে আঁকিয়ে আমাকে দেখাতেও পারবে তার আমি 3 নম্বরটা দেখালাম 4 নম্বরটা শোনালাম তাহলে 4 নম্বরটা তোমরা লিখে আমাকে অবশ্যই অবশ্যই দেখাবে নিশ্চয়ই পারবে তোমরা এবার তাহলে খাতা পেন্সিল বের করো কলম বের করো আমরা বাড়ির কাজটা কেমন তাহলে দেখো বাড়ির কাজে কি দিব বাড়ির কাজ বাড়ির কাজ দিব কত পৃষ্ঠার 125 পৃষ্ঠার কত 4 নম্বর তাই না 4 নম্বর 4 নম্বর ফর্ম পূরণ লেখা কেমন সুন্দর করে লিখে আমাকে অবশ্যই অবশ্যই দেখাবে তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো আমাদের জন্য দোয়া করো আল্লাহ হাফেজ